আজকের টেক নিউজের ক্ষমতা কিন্তু অনেক রয়েছে, কারণ আজকের প্রত্যেকটি টেক নিউজ আপনাদের মন ভালো করে দেবে। যারা স্যামসাং লাভার রয়েছেন বা স্যামসাংয়ের একটা মিড রেঞ্জের ফ্ল্যাগশিপের জন্য বসে রয়েছেন এস সিরিজ, তাদের জন্য দুটি এস সিরিজের খবর রয়েছে। খবর রয়েছে বেশ কিছু ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, এবং সত্যি করেই সেগুলো অনেক অনেক সস্তা, এবং এরকম অনেক কিছু গ্যাজেটের খবর নিয়ে আপনাদের চেনা পরিচিত মুখ আমি সুমন, চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন আপনাদের হাত ধরে আমরা এগিয়ে যাই আমাদের মূল বিষয়ে। একটা কথাই বলবো যে আপনাদের কোথাও যদি সত্যি করে মন ছুঁয়ে যায় আমাদের এই প্রয়াস, তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই মন থেকে ডিসলাইক করবেন, এবং কখনো কখনো মনে হলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। প্রথম ফ্ল্যাগশিপ কিলার সেটা হলো পোকোর পক্ষ থেকে, পোকো। পোকো তাদের দুটি স্মার্টফোন আনছে, এফ সিরিজের F4 এবং আরেকটি এক্স সিরিজের X4 GT। তবে পোকো যে দুটি স্মার্টফোন, পোকো F4 এবং X4 GT, এটা গ্লোবাল লঞ্চ ইভেন্ট রয়েছে 23rd of June, এবং এটির টিজার পর্যন্ত চলে এসছে, এবং দুটি ডিভাইস নতুন করে এসেছে নতুন ডিজাইনে। স্যামসাংয়ের খবর দিয়ে আরম্ভ করব। স্যামসাংয়ের একদম মিড রেঞ্জে একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন এস সিরিজের, এবং এটি হলো স্যামসাং গ্যালাক্সি S22 FE 5G। আমরা অনেক জায়গা থেকে খবর পাচ্ছি যে এই স্মার্টফোনটি নাকি ক্যান্সেল হচ্ছে, আসবে না, তবে আবার আপডেট এটাও পাচ্ছি এইটি এক্সিস্ট করছে, তার কিছু স্পেকস বেরিয়ে এসছে এবং এই স্মার্টফোনটি অবশ্যই আসছে। স্মার্টফোনটিতে আমরা যেটা পাবো সেটা হলো 8GB ভ্যারিয়েন্ট, Exynos 2100, 6.4 ইঞ্চেসের অ্যামোলেড নয় সুপার অ্যামোলেড ডিসপ্লে, 12:8:12 খেলা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা একদম সেরা, 4200 mAh ব্যাটারি, দেখতে দারুণ স্লিক, এবং আসবে 40,000 মোটামুটি এটার একটা অ্যাপ্রক্স প্রাইস ধরা হচ্ছে, দেখা যাক কত দামে এটি লঞ্চ করে, দুই বাংলায় অবশ্যই আসবে। আমাদের নেক্সট হলো যে টেক আপডেটটা, ওটাও একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, তবে এর তকমাটা একটু অন্য জায়গায়, ক্যামেরা। ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন এটা, এবং এটি ভিভোর পক্ষ থেকে, ভিভো X80 Pro Plus। এটি একটি 5G স্মার্টফোন, তার ফার্স্ট লুক এসছে, বক্সও চলে এসছে, এবং এটি টিপড হয়েছে, লঞ্চ হবে অক্টোবর মাসে, স্পেসিফিকেশন লিকড হয়েছে। এই জেন সিরিজের প্রসেসর থাকবে, ক্যামেরা দুর্দান্ত, এবং যে জুম ওটাও কিন্তু অনেকটাই বেশি হবে। একটা কথা বলবো, আপনাদের কালকে জাস্ট একটা অনুরোধ করেছিলাম, আমাদের যে প্রয়াস ছিল একটা সস্তায় স্মার্ট ওয়াচের রিভিউ, আপনাদের সেটি দিয়েছিলাম, আপনারা দেখেছেন, অত্যন্ত ধন্যবাদ ওই কলিং স্মার্ট ওয়াচটি দেখার জন্য। কেমন লেগেছে আপনাদের সেই স্মার্ট ওয়াচটি? চলুন আমাদের নেক্সট টেক আপডেট, এবং এটি রিয়েলমির পক্ষ থেকে। এতক্ষণ বললাম ফ্ল্যাগশিপ কিলার, এবার বলবো একদম সস্তার একটি স্মার্টফোন রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি C সিরিজের C30, এবং এটা 20th June লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, এবং পেছনে দারুণ স্ট্রাইপ কাইন্ড অফ ডিজাইন দেখতে পাচ্ছি, গ্রিন ব্লু, এবং সামনে আমরা ওয়াটার ড্রপ নচ দেখছি, এবং স্মার্টফোনটিতে আমরা সিঙ্গেল ক্যামেরা পাবো। এবং আপনি মনে রাখতে পারেন বা মনে করতে পারেন এই স্মার্টফোনটির দাম অনেকটাই কম হবে, 5000 mAh ব্যাটারি, 182 গ্রামের ওজন হবে, এবং 12 nm চিপসেট অর্থাৎ ইউনিসকের T612 এটা থাকবে, এবং একই সাথে আমরা ফুল HD+ একটা ডিসপ্লে পাবো, 6.58 ইঞ্চেসের 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সস্তায় দারুণ একটা মন মাতানো স্মার্টফোন হতে চলেছে। আমাদের নেক্সট যে টেক আপডেট সেটা হচ্ছে আরেকটা এস সিরিজ, এবং এটি একদম লঞ্চ এমিনেন্ট, স্মার্টফোনটি অত্যন্ত সস্তায় আসবে দুই বাংলায়। কথা বলছি S21 এবং এর 4G ভ্যারিয়েন্ট। স্মার্টফোনটিতে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G চিপসেট পাবো, এবং এখানটিতে আমরা দারুণ ব্যাটারি পাবো, ফ্ল্যাগশিপ কাইন্ড অফ চিপসেট বলতে পারি, এবং এই স্মার্টফোনটি 4G ভ্যারিয়েন্ট হবে। তবে শোনা যাচ্ছে এটি নাকি সিলেক্টেড কান্ট্রিতে লঞ্চ হবে, তার মধ্যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অবশ্যই থাকছে, মিড রেঞ্জে এটা কাঁপাবে দুই দেশ, এবং এই স্মার্টফোনটির দাম 35,000 অ্যারাউন্ড হতে চলেছে, এবং এটি একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে, থাকবে এতে অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে। চলুন আমাদের নেক্সট টেক আপডেট, আরেকটা স্যামসাংয়ের মিড রেঞ্জের স্মার্টফোন নিয়ে কথা বলবো, স্যামসাং F13,
এবং এই স্মার্টফোনটির গোটা স্পেসিফিকেশন চলে এসছে ফার্স্ট লুকও চলে আসছে। এবং স্মার্টফোনটি এই মাসে লঞ্চ হচ্ছে, ফ্লিপকার্টের টিজার এসছে, এবং এই স্মার্টফোনটিতে আমরা সামনে ওয়াটার ড্রপ নষ্ট পাবই, বাট 6.6 ইঞ্চেসের LCD প্যানেল, ফুল HD প্লাস ডিসপ্লে থাকবে। আমাদের এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 8 মেগাপিক্সেলের সেলফি এবং 5000 mAh ব্যাটারি, 15 ওয়াটের ফাস্ট চার্জার। আমাদের চ্যানেলে এই স্মার্টফোনটির আনবক্সিং আসতে চলেছে সঙ্গে নাথিং ফোনেরও। আমাদের নেক্সট আপডেট ওপোর পক্ষ থেকে, আরও একটি মিড রেঞ্জে দুর্ধর্ষ একটি স্মার্টফোন। স্মার্টফোনটির নাম রেনো 7 এবং এটি লঞ্চ হচ্ছে এই মাসেই। এবং এই স্মার্টফোনটিতে 90Hz ডিসপ্লে থাকবে এবং লেফট সাইডে একটা ছোট্ট পাঞ্চল, স্ন্যাপড্রাগনের 695 IP68 রেটিং দিয়ে আসছে। স্মার্টফোনটির ব্যাটারিও প্রায় 5000-এর কাছাকাছি হবে, ভালো হবে এই স্মার্টফোনটি আশা করা যায়। আমাদের নেক্সট আপডেট নাথিং ফোন দিয়ে, নাথিং ফোন 1 12ই জুলাই লঞ্চ হচ্ছে। অনেক কিছু এই ফোনটি সম্পর্কে বেরিয়েছে, তবে এই স্মার্টফোনটির সবথেকে ভালো লেগেছে আইফোন 12 লাইক লুক, দেখতে একদম সেম। এবং এই স্মার্টফোনটিতে মেটাল ফ্রেম, 7 Gen 1 প্রসেসর, আর পেছনের যে লাইটিং অর্থাৎ নোটিফিকেশন লাইট থাকবে পেছনে, যখনই কল আসবে ওটা লাইটিং আপনারা দেখতে পাবেন, এটা একটা দুর্ধর্ষ ব্যাপার। এবং এর লিমিটেড এডিশন কিন্তু এটাই, এটা মাথায় রাখতে হবে। আমরা অবশ্যই কিনবো, 25,000-এর মধ্যে আশা করা হচ্ছে এই ফোনটির দাম হবে। আমাদের নেক্সট পোকোকে নিয়ে একটু বলি, পোকো F4 এবং পোকো F4 5G, এটি 23 জুন 2022 লঞ্চ হচ্ছে ভারতে। এবং এই স্মার্টফোনটি H70 দিয়ে কাঁপাবে এ আর বলার অপেক্ষা রাখে না, তবে এটিও একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে। এবং এই ফোনটির যে ক্যামেরা পেছনে রাউন্ড শেপে পাওয়া যাবে এবং এর অ্যামোলেড ডিসপ্লে আপনাকে দারুণভাবে মন মাতাবে। আমাদের আর নেক্সট আপডেট বলে কিছু নেই, আপাতত আজকের টেক আপডেট এইটুকুনি ছিল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে ভাই দেখা করতে আসবো, শুধু আপনারা সাথে থাকুন এবং আমাদের ফেসবুক গ্রুপ তাতে জয়েন করুন, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। ধন্যবাদ।